এইরকম নবীজি যেদিন মারা যাবেন, কয়েকদিন আগে নবীজি সাহাবায়ে কেরামকে এমন ওয়াজ করলেন, সবার চোখের পানি পড়ছিলেন, বিদায়ী নামাজ, বিদায়ী ওয়াজ। সেখানে আমার নবী বলেন, কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো, হক পেয়ে থাকো, আমি হক দিয়ে দিব। তোমরা কেউ কি আমার কাছে কিছু পাবা? কেউ কিছু বলে না। নবীজি আবার দ্বিতীয় বল বলেন, ওই খোদার শপথ করে বলাচ্ছি, যিনি আমার তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার শপথ দিয়ে বলছি, কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো বলো, আমি তোমাদেরকে পরিশোধ করে দেব। একবার, দুইবার, তিনবার, তিনবার যখন বললেন, দেখছেন একজন সাহাবি, উনিও বয়স্ক, তখন ওনার বয়স 80 বছর, ওনার নাম কাসা বিন মাহসান। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে, ফাযাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতাম না, আপনি তিনবার আল্লাহর দোহাই দিয়ে বলেছিলেন বিনয়, আপনি বলেছেন কেউ যদি আমার কাছে কিছু হক পেয়ে থাকো বলো, আমি আদায় করে দেব। হুজুর, আমি আপনার কাছে একটা হক পাবো। বলে, কি হক? হুজুর, আপনি একদিন কাতার সুজা করার সময় কোন একটা যুদ্ধের মধ্যে কাতার সুজা করার সময় একটা লাঠি দিয়ে আমাকে একটা গুতা দিয়েছিলেন, আমি এটার বিনিময় নিতে চাই। সবাই অবাক। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাঠিটা নিয়ে আসেন, আমি আপনি যেভাবে আমাকে গুতা দিয়েছেন আমি সেভাবে গুতা দিব। সাহাবায়ে কেরাম তৎপর করে কাঁপে কাঁপে। আমার নবী হযরতে বেলালকে পাঠাই দিলেন, বেলাল যাও আমার ফাতেমার ঘরে যাও, ওই ছোট্ট লাঠিটা ফাতেমার ঘরে আছে। ফাতেমাতুজ জাহরার ঘরে গিয়ে বাহির থেকে হযরতে বেলাল লাঠিটা তালাশ করতে, ফাতেমাতুজ জাহরা বললেন, এ বেলাল, হঠাৎ করে লাঠিটা কেন নিয়ে যাচ্ছ? বলে, এ মা বেলা, ওকাসা বিন মাহসান, ওনাকে নবী নাকি লাঠি দিয়ে গোতা দিয়েছেন। নবীজি বলেছেন, আজকে কার কিছু পাওনা থাকলে দেওয়ার জন্য, ক্যাশাস থাকলে নিয়ে যাওয়ার জন্য। হযরত ওকাসা বিন মাহসান বলে, যে লাঠি দিয়ে ওনাকে নবীজি গোতা দিয়েছেন উনি ওনাকে লাঠি দিয়ে গোতা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, বেলাল, তোর লাঠিটা নাও, তবে তুমি এই লাঠি একা নিয়ে যাবা না, আমার দুই সন্তানকে নিয়ে যাবা, ইম হাসান এবং হুসাইনকে বলবা, তাদের নানার বিনিময়ে যাতে গুতা তারা খায়, তাদের নানাকে যাতে কেউ গুতা না দেয়, বিনিময়ে যাতে আমার বেটা দুজনকে গুতা দেয়। দুজন কি উপস্থিত? ওদিকে হযরত রাসূল পাক বলেন, এই ওকাসা, ধরো তোমার লাঠি দিয়ে আমি গুতা দিয়েছিলাম। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর এভাবে যখন বললেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ওকাসা বিন মাহসানের কাছে গিয়ে বলে, ওকাসা, ধর আমাকে একের বদলে কমপক্ষে 100টা দিতে পারো, আমাদের পেটে আমাদের পেটে দাও, তবু নবীজি কি গোতা তুমি দিতে পারবা না? জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফারুক আজমকে নবীজি বসাই দিলেন, মাওলা আলী শেরে খোদা গেলেন, এ ওকাসা, নবীকে তুমি গোতা দিতে পারবে না, নবীজি অসুস্থ, গোতা দিলে আমাকে দাও। মাওলা আলী শেরে খোদাকে আমার নবী বসাই দিলেন, বসো। এবার হাসানি করিমে দাঁড়িয়ে গেলেন, ওগো ওকাসা বিন মাহসান, আমার নানাজি অসুস্থ, গোতা দিলে আমাদেরকে দাও, আমার নানাজি কি গোতা দিয়ে তুমি কাসাস দিতে পারবা না? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুজনকে ইশারা করে দিলেন, দুজনে বসে গেলেন। হযরত ওকাসা বিন মাহসান একবারে কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি গুতা দিয়েছিলেন আপনা আমার শরীরে তো আমার পেটের মধ্যে কাপড় ছিল না, এখন তো আপনার পেটে কাপড় আছে, কাপড় তুলতে হবে তারপরে দিব। এটা বলতে নবীজি যখন কাপড় সরালেন, নবীজির পেট মোবারক থেকে একটা নূরের প্রকাশ বের হলো। হযরত কাসা বিন মাহসান দেরি করলেন না,
দৌড়ে গিয়ে নবীজির পেট মোবারকের পিঠুন লাগিয়ে চুমু দিয়ে দিলে। আমার নবীজি বললেন, এ আমার সাহাবা, কোন জান্নাতি পুরুষকে দেখতে চাইলে এনাকে দেখো। আর বললেন, এই কাসাম, আমি যেই জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতে থাকবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কাসাস নেওয়ার একটা বাহানা করেছি, মূলত আপনি হয়তো পর্দা করার টাইম হয়ে গেছে, এই মুহূর্তে আমি আমার শরীরটা আপনার নূরানী শরীরের সাথে লাগানোর মাকসদ ছিল।